এই যে দেখেন সামনে গেলাম আমাদের কিশোর গোজের ভাই ভাসানী বাবু ভাই, ভাসানী বাবু ভাই আজকে গেলাম মনির গাড়িটা আসছে, উনি এর আগে একটা গাড়ি নিছিলেন, জি জি, এখন আবার আরেকটা নিতে আসছে। হ্যাঁ দেখেন ওনাদের সার্ভিস, মনির কারহাট নোমান কারহাটের সার্ভিস কিরকম ভাই? জি আলহামদুলিল্লাহ, মনির ভাই অনেক বড় মনের মানুষ, উনি যা বলে সব একুরেট, আর আমিও তা একুরেটই পাইছি। আমি একটা গাড়ি নিছি, নেওয়ার পরে মনে করেন 10 টাকার কাজ লাগলো, উনি নিজেই ইচ্ছিত ভাবে করাই দিছে, আমাকে এক্সট্রা চাকাও দিয়ে দিছে, এবং বলছে যে আরো কোনো কাজ যে থিওরি থাকে ওইটাও আমি করে দেব। হ্যাঁ আজকে কি গাড়ির জন্য আসছেন? আজকে আমি একটা TRX নিব। হ্যাঁ সালাম জানাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই বলে আজকে আমি TRX গাড়িতে শুরু করবো। 2010 মডেল, 10 মডেল 16 রেজিস্ট্রেশন, 16 রেজিস্ট্রেশন পুরো সিরিয়াল, নাম্বারটা কিন্তু 9000 এর পরে, 9000 তার মানে অল্প কয়েকদিন গেলেই এটা 19 পাইতো 16 থেকে কিন্তু 19 শুরু হয়েছে, তারপরে এটা 16তে আছে, 16তে আছে। এই গাড়ির কাগজপত্র গুলো দুইটা 24 একটা হইলো 25 গাড়িটা চমৎকার কন্ডিশনের গাড়ি, গাড়ি আসুন দেখাই। সামনে পিছনে গ্লাস গুলো অরিজিনাল আছে, গাড়ি এটা হলো 4 মডেল, সুপার জিএল, সুপার জিএল অরিজিনাল ফুল পেডের গাড়ি, ফুল পেডের 4 মডেল, 9 রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল, 13 সিরিয়াল, জি। সামনে পিছনে গ্লাস থেকে ধরা যা আছে সব অরিজিনাল অবস্থা আছে, সুতা পরিমাণ কেউ টুকা অ্যাক্সিডেন্ট দেখাইতে পারবো না, দেখাইতে পারলে এটার পরে আমি 10,000 টাকা ড্যামেজ দিব। মাশাআল্লাহ ঠিক আছে, এটা 4 মডেল এটা 9 রেজিস্ট্রেশন, 13 সিরিয়াল, সিরিয়াল 13 সিরিয়াল, এটা দুই দরজা পাওয়ার A1 গাড়ি। এই গাড়িটা সামনের গ্লাসটা দেখেন, হ্যাঁ আপনার সানসেটের রিটেক্টর সহ আছে দেখছেন, হ্যাঁ অরিজিনাল, জি অরিজিনাল, অরিজিনাল 4 মডেল। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অ্যাপিওর ইউটিউব চ্যানেল থেকে এবং মনির কারহাটের পক্ষ থেকে। আর আজকে চলে আসি আমরা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তেই মনির কারহাটে। কিভাবে আসবেন? বরিশাল, পিরোজপুর, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এদিক থেকে যদি কোনো ভাই আসেন, গুলিস্তান হয়ে আসতে হবে, গুলিস্তান থেকে দুইটা সার্ভিস বাস চলে উৎসব বন্ধন, এই বাসগুলোতে যদি কোনো ভাই ওঠেন প্রত্যেকটা ড্রাইভার সাহেব হেল্পার সাহেব চিনে বললেন নামাই দিয়ে বুইগড় দেলপাড়া বাস স্টেশন SB গার্মেন্টসের সাথে মেইন রোড সংলগ্ন মনির কারহাট। চট্টগ্রাম বাজে সিলেট থেকে যদি কোনো ভাই আসেন সেক্ষেত্রে কাশপুর ব্রিজ পার হবেন, পারলে সাইনবোর্ড, সাইনবোর্ড থেকে বাম পাশে নানগোস লিং রোডে ঢুকলেই আপনারা বুইগড় স্টেশন পার নেই, পেয়ে যাবেন মনির কারহাট। চলুন কথা না বাড়িয়ে আজকের মতো আমরা গাড়িগুলো দেখাই। আজকে গেলাম আপনাদের অবশ্যই অবশ্যই আশা করি এখান থেকে স্বপ্ন পূরণ হবে, সাতদের মধ্যে কিছু গাড়ি থাকবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক সামনে দাঁড়ানো আছে আমাদের মনির ভাই, মনির কারহাটের অনার মনির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই। মনির ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। তো আজকে তো অনেক গাড়ি থাকবে, TRX, এক্সনোয়া, মনির কারহাট, ভরপুর গাড়ি, একটু উপরে ধরে একটু ঘুরাই দেন না তাহলে তো বুঝতে পারেন, ভরপুর গাড়ি, প্রচুর কালেকশনের গাড়ি। TRX গাড়ি আছে দুইটা, আপনার এক্সনোয়া গাড়ি আছে 9টা, আপনার KR42 গাড়ি আছে 9টা, সুপার এক্সট্রা লিমো আছে, সার্ফ হাই হাইলাক্স সার্ফ আছে, XU ফিল্টার আছে, XU আছে, রিং বিস আছে, 110 আছে, ইনশাআল্লাহ সব কোয়ালিটির গাড়ি আছে, সব কোয়ালিটি, জি। তো আজকে আমরা প্রথমে কোন গাড়ি, প্রথমে আমি TRX গাড়ি শুরু করব, TRX প্রথমে দুইটা, তো গাড়ি দুইটা না, প্রথমে ব্ল্যাক দুইটা TRX গাড়ি আছে, জায়গায় আমরা সাদা গাড়িটা আগে দেখাই, সাদা গাড়ি, সাদা গাড়িটা দেখাই, এই সাইড থেকে দেখাই যাই, দেখাইয়া পরে ফ্রন্টে যাই, সাদা কালার। এই গাড়িটা হচ্ছে 2010 মডেল 16 রেজিস্ট্রেশন, 16 রেজিস্ট্রেশন পুরো সিরিয়াল, নাম্বারটা কিন্তু 9000 এর পরে, 9000 তার মানে অল্প কয়েকদিন গেলেই এটা 19 পাইতো 16 থেকে কিন্তু 19 শুরু হয়েছে, তারপরে এটা 16তে আছে, 16তে আছে। এই গাড়ির কাগজপত্র গুলো দুইটা 24 একটা হইলো 25 গাড়িটা চমৎকার কন্ডিশনের গাড়ি, গাড়িটা আসুন দেখাই। সামনে পিছনে গ্লাস গুলো অরিজিনাল আছে ঠিক আছে, এই দেখছেন গ্লাসটা, এই যে গ্লাসটা অরিজিনাল আছে, অরিজিনাল গ্লাস, জি জি, গাড়িটা চমৎকার কন্ডিশনের গাড়ি। হ্যাঁ আমরা যদি ভিতর থেকে দেখি, দেখেন ভিতরটা করলাম খুবই ভালো অবস্থা আছে, ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফ্রেশ অরিজিনাল অবস্থা আছে, এবং সিলিংটা করলাম একেবারে ভালো, জি জি, হাফ সিলিং, এটা হাফ সিলিং গাড়ি, কিন্তু হাফ সিলিং, এটা হাফ সিলিং, কেউ যদি বলে সিট কাভার গুলো চেঞ্জ করে দিতে, আমি সিট কাভার চেঞ্জ করাই, চেঞ্জ করে দিবেন, জি চেঞ্জ করাই দিলে, ফাটাফাট লাগানো আছে, হ্যাঁ পাদানি লাগানো, পাদানি লাগানো আছে,
একবার টিন বডি গাড়ি গাড়ি এ ক্লাস গাড়ি আপনি প্রত্যেকটা ক্লাস ক্লাস অরিজিনাল আপনি যেখান থেকে টোকা দিবেন এখানে দেখবেন আর টিন বডি গাড়ি হ্যাঁ ক্লাস ক্লাস টি অরিজিনাল প্রত্যেকটা ক্লাস অরিজিনাল গাড়িটাও অনেক ভালো অনেক সুন্দর অবস্থায় আছে সিএনজি তে কনভার্ট করা দেখেন আমরা যদি ভিতরটা একটু দেখাই দেই হাফ সিলিং এখানে অন্ধকার হয়েছে রাতের বেলা আর বিশাল বড় একটা সিলিন্ডার লাগানো 15 সিরিয়াল বুঝছেন হ্যাঁ একেবারে টিন বডি অবস্থা আছে খুব সুন্দর গাড়ি প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল আছে দেখেন এই যে ফুটির স্টিকারগুলো অরিজিনাল দেখেন হাফ সিলিং গাড়ি খুবই ভালো মানের গাড়ি দেখেন এই পাশ থেকে আমরা দেখাই এই পাশ থেকে গুলো অনেক সুন্দর অনেক ভালো অবস্থা আছে ডেজর্টটা আর চাকাডি ভালো অবস্থা আছে মনে জি জি কোনো মাইরেক সিলিন্ডার না মাইরেক সিলিন্ডার খোলা কাটা কোনো গাড়ি আমি উঠাই না উঠান না না কোনো সময় উঠাই না আর এটা হলো মডেল 10 10 এর মডেল 16 রেজিস্ট্রেশন 15 সিরিয়াল কাগজপত্র 24 24 25 এসি ইঞ্জিন সব ভালো আছে এসি ইঞ্জিন অল ওভার ফ্রেশ কন্ডিশনে আছে এটা প্রাইস রাখছেন কত এটা প্রাইস রাখছি আমি 18,80,000 টাকা 18,80,000 কত রাখবো 30,000 টাকা কমায় রাখবো 18,50 18,50 18,50 এর মধ্যে পুরো কাজ দেখাইতে পারলে আবার পুরো নামের কথাটা বলি হ্যাঁ আপনারা আসবেন গাড়ি বের করবেন চালাইবেন পুরো ত্রুটি বিচ্যুতি থাকবে নোট করবেন আমার সাথে বসে আলাপ করবেন আমি কাজগুলো আপনাদের করায় দিব করায় দিবেন পুরনো গাড়িগুলো আপনারা ক্রয় করেন নতুন মনে করে নতুন মনে করে জি আর হচ্ছে 18,80,000 এর মধ্যে 30,000 টাকা মাইনাস 18,50,000 এর মধ্যে কোনো কাজ দেখাইতে পারলে কাজগুলো করায় দিব সিট কাভারটা লাগায় দিব লাগায় দিবেন মাশাআল্লাহ আবার একটা টিআরএস গাড়ি আবার একটা টিআরএস আবার একটা টিআরএস গাড়ি এটা হলো 4 এর মডেল সুপার জিএল সুপার জিএল অরিজিনাল ফুল পেডের গাড়ি ফুল পেডের 4 এর মডেল 9 রেজিস্ট্রেশন 13 সিরিয়াল 13 সিরিয়াল জি এই গাড়ি এটা অরিজিনাল অবস্থা জি অরিজিনাল এটার সামনে থেকে পাঁচটা পর্যন্ত যা আছে যে অবস্থায় আছে কেউ যদি এসে বল দেখাইতে পারে কোনো মাইর আছে কোনো গুতা আছে কোনো অ্যাক্সিডেন্ট আছে কোনো গ্লাস চেঞ্জ আছে আমি আওয়াজ যাওয়ার জন্য 10,000 টাকা ড্যামেজ ভাড়া ভাড়া হিসেবে দিয়ে দিব মাশাআল্লাহ মাশা ঠিক আছে কাগজপত্রগুলো 24 24 একটা আছে 25 এমন গাড়ি আপনি দেখান নিজের মনের মতো করে দেখান হ্যাঁ এই যে গ্লাসগুলো দেখেন গ্লাসটিগুলো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখেন গাড়িটাও খুব সুন্দর অবস্থায় আছে প্রত্যেকটা চাকা ভালো আছে এবং প্রত্যেকটা গ্লাসই দেখেন এই যে স্টিকার আছে প্রত্যেকটা গ্লাসের স্টিকার অরিজিনাল দেখেন খুবই ফ্রেশ এবং ভালো মানের একটা গাড়ি ভিতর থেকে দেখেন ভিতর থেকে ফুল পেড ফুল সিলিং এর গাড়ি খুবই সুন্দর গাড়ি সিট কাভারগুলো নতুন একবারে নতুন এটা একবার রেডি গাড়ি নিব একবার চালাই হ্যাঁ নিবেন আর সাথে সাথে চালাইবেন খুবই ভালো মানের একটা গাড়ি সুপার জিয়াল হ্যাঁ সেমি সেমি অটো এই সেমি অটো দেখেন এক গাড়ি অটো হ্যাঁ প্রত্যেকটা চাকায় প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটা এটা ফুল ফুল তিন বডি তিন বডি আপনি যেখান থেকে ধরবেন হ্যাঁ পিছন থেকে আমরা দেখি পিছন থেকে গেলাম গাড়িটা খুবই ভালো অবস্থা আছে সিএনজি করা দেখেন বিশাল একটা সিএনজির বোতল লাগানো ভিতরটা দেখেন একদম কোনো টুডা ফাটা ছাড়া সম্পূর্ণ রেডি একটা গাড়ি খালি নিবেন চালাইবেন এই যে দেখেন গ্লাস গুলো অরিজিনাল এইটা এই যে অরিজিনাল এখান থেকে দেখবেন এই যে অরিজিনাল একেবারে টিন বডি দেখেন আমরা ডাইন পাশে দেখাই দিই ডাইন পাশ থেকে অনেক ভালো অনেক সুন্দর অবস্থা আছে খুবই ভালো মানের একটা গাড়ি ফুল পেড ফুল সিলিং জি 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 13 সিরিয়াল 4 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন 13 সিরিয়াল 9 এর রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার কাগজপত্র 24 24 25 ফার্স্ট পার্টির নারায়ণগঞ্জের ফার্স্ট নারায়ণগঞ্জের ফার্স্ট পার্টি এইটা প্রাইস কত এই গাড়ির প্রাইস আছে 15 লাখ 30 কত রাখবেন এটা 30,000 টাকা কমায় রাখবো 15 লাখ 15 লাখ 15 লাখ টাকার মধ্যে কোনো কাজ দেখাতে পারলে কাজগুলো করায় দিব তার মধ্যে একটা কথা বলে রাখি আমি কিন্তু নাম পাস পর সরকারে কোনো গাড়ি বিক্রি করি না হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন এই যে খুব সুন্দর গাড়ি 15 লাখ টাকা মনির ভাই ভাই তারপরে আমরা রাতের বেলা ভিডিও করতেছি তো হ্যাঁ রাতের বেলা ভিডিও করতেছি যত লোক সম্ভব তত লোক তুলে ধরবো তুলে ধরবো এটা হলো 4 এর মডেল 4 এর এই গাড়ির ব্যাপারে একটা কথা বলি এই গাড়ির টিন বডি গাড়ি সামনে পিছনে গ্লাস থেকে ধরে যা আছে সব অরিজিনাল অবস্থা আছে আর সুতা পরিমাণ কেউ টুকা অ্যাক্সিডেন্ট দেখাইতে পারবো না দেখাইতে পারলে এটার প্রতি আমি 10,000 টাকা ড্যামেজ দিব মাশাআল্লাহ ঠিক আছে এটা 4 এর মডেল 2004 এর মডেল 4 এর মডেল আপনার হচ্ছে আমরা 8 রেজিস্ট্রেশন চাকাডি ভালো আছে 11 সিরিয়াল গ্লাস এই যে দেখেন সব অরিজিনাল সব অরিজিনাল এই যে স্টিকার দেখেন অরিজিনাল এটা রংটা সব অরিজিনাল ভিতরটা দেখেন ভিতরটা গেলাম খুবই ভালো খুবই ফ্রেশ অবস্থায় আছে সিট কভার দিয়ে নতুন এবং এটা লক আছে লক করা এই এই লক করা চাকাডি ভালো অবস্থায় আছে দেখেন এই যে গ্লাস এই যে স্টিকার অরিজিনাল খুবই সুন্দর গাড়ি বাম্পার লাগানো আছে এবং লাইটগুলো একদম ফ্রেশ হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সিএনজি করা ভিতরটা দেখেন ভিতরটা গেলাম অনেক সুন্দর অনেক ফ্রেশ খুবই ভালো মানের একটা গাড়ি এক্স নয় ব্ল্যাক কালার 4 এর মডেল এই যে গ্লাস দেখেন অরিজিনাল জি সব অরিজিনাল সব অরিজিনাল এই যে গাড়ি এই তো টিন বডি গাড়ি টিন বডি টোকা ইভেন টন 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 করব টিন বডি গাড়ি এই পাশে দেখেন এই যে খুঁটির ক্রস স্টিকার গুলো দেখেন অরিজিনাল ক্রস গুলো যা আছে একদম ফ্রেশ অবস্থা আছে ভিতরটা দেখেন ভিতরটা করলে খুবই ভালো খুবই ভালো দেখেন যদি কারো
মাইর খাওয়া অ্যাক্সিডেন্ট দেখাইতে পারে 10000 টাকা 10000 টাকা না আওয়াজ আর ভাড়া হতে মারে দিয়ে দিবে দেখা রে এটা চারর মডেল এটা চারর মডেল 8 রেজিস্ট্রেশন 51 সিরিয়াল এ সরি 11 সিরিয়াল 11 সিরিয়াল এই গাড়ি হচ্ছে আপনাদের কাগজপত্র 24 পাসপোর্ট স্মার্ট কার্ডের গাড়ি প্রাইস কত রাখছেন এই গাড়ির প্রাইস রাখছি আমি 13 লাখ টাকা কত রাখবেন এটা 20 টাকা কমায় রাখবো মানে 12 লাখ 80 12 লাখ 80 এর মধ্যে কোনো কাজ দেখাইতে পারলে কাজগুলো আমি করায় দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ মনির ভাই আরেকটা চারের মডেলের গাড়ি এটা দেখালাম সিএনজি তে কনভার্ট করা এখন দেখামু এলপিজি তে কনভার্ট করা এটা চারের মডেল এটা অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কালার জি চারের মডেল এটা নয় রেজিস্ট্রেশন 13 সিরিয়াল 13 সিরিয়াল এটা দুই দরজা পাওয়ার A1 গাড়ি এটা সামনের গ্লাসটা দেখেন হ্যাঁ আপনার সানসেটের রিটেক্টর সহ আছে দেখছেন হ্যাঁ অরিজিনাল জি অরিজিনাল অরিজিনাল চারের মডেল সামনের যা আছে সব অরিজিনাল যা আছে সব অরিজিনাল দেখি আমরা গিয়ে বাইরে দেখাই দিই অটোটা চারের গিটটা এই যে দেখেন অটো দুই দরজা পাওয়ার একবারে ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং কোনাগুলা দেখেন প্রত্যেকটা অরিজিনাল খুবই সুন্দর গাড়ি এটা বেটিং করে দেবে দেখেন উডেন নিউ শেপ এসি টাচ হ্যাঁ নিউ শেপ এসি টাচ ডিজিটাল এসি মিটার হ্যাঁ গাড়িটা কলাম খুবই ভালো খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন এই যে দরজা অটোমেটিক লেগে গেল টু ডোর পাওয়ার এবং প্রত্যেকটা গ্লাস এই যে দেখেন টয়োটার মনোগ্রাম প্রত্যেকটা গ্লাসই কলাম অরিজিনাল আছে এবং আমরা যদি পিছন থেকে দেখি দেখেন পিছন থেকে গাড়িটা এই যে গ্লাসটা দেখছেন হ্যাঁ অরিজিনাল এলবিজি করা ভিতরটা দেখি দেখেন ভিতরটা অনেক অনেক ভালো অনেক ফ্রেশ অবস্থা আছে খুবই ভালো মানের একটা গাড়ি এক্স নো অরিজিনাল এলবিজি বদল করা অরিজিনাল এলবিজি 13 সিরিয়াল নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ এই যে সব গ্লাস হ্যাঁ সব গ্লাস সব অরিজিনাল এই যে দরজা পাওয়ার এই দেখেন অটোমেটিক ডোর টু ডোর পাওয়ার ফুটের স্টিকার দিয়ে দেখেন অরিজিনাল প্রত্যেকটা কিছুই অরিজিনাল অবস্থা আছে খুবই ভালো মানের একটা গাড়ি এক্স নোয়া চারের নিউ শেপের একটা এক্স নোয়া গাড়ি দেখেন ওয়্যারিং গুলা গ্লাসের ওয়্যারিং গুলা এখনো আছে আর চাকাটি আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে রিং গুলো অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ নিউ শেপের মনির ভাই ভাই এটা হলো মডেল 4 এই চারের মডেল নয় রেজিস্ট্রেশন 13 সিরিয়াল 13 সিরিয়াল অরিজিনাল কালারের গাড়ি দুই দরজা পাওয়ার এসি সফট টাচ হ্যাঁ প্রাইসটা কত ভাই এই গাড়ির প্রাইস আছে 13 লাখ 60 হাজার টাকা 13 লাখ 60 কত রাখবে 30 হাজার টাকা কমায় রাখবো 13 লাখ 30 এর মধ্যে কোনো কাজ দেখাইতে বললে কাজগুলো আমি করায় দিব এবং সম্মানই আছে এবং আসলে একটা সম্মানই অবশ্যই আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা সুন্দর গাড়ি ভাই আরেকটা এটা সানরূপ মণ্ডপ সহ এবার কিন্তু সানরূপ মণ্ডপ সহ অনেকগুলো গাড়ি আছে আমার কাছে হ্যাঁ সানরূপ মণ্ডপ সহ এটা মডেলটা দুই এর হলো এই গাড়িটা সাধারণ গাড়ির লোকে মিলাই নিতে হইব মিলাই নিতে জি এই গাড়ি চার রেজিস্ট্রেশন 51 সিরিয়াল 51 কাগজপত্র গুলো আছে একটা নতুন করা 25 আর একটা 23 ডিসেম্বর হ্যাঁ দেখেন এই গাড়িটাও ভালো অবস্থা আছে পাল কালারের গাড়ি খুবই সুন্দর কন্ডিশনের একটা গাড়ি জবরদস্ত কন্ডিশনের গাড়ি এর মডেল টু সানরূপের গাড়ি মিররটা সহ আছে দেখেন আর প্রত্যেকটা গ্লাসই গুলো অরিজিনাল দেখেন ভিতরটা গুলো অনেক দামি সিট কভার লাগানো সানরূপ মনরূপ দেখেন ভিতরটা গুলো অনেক সুন্দর এসি সফট টাচ এই দেখেন একবার পয় পরিষ্কার এই সানরূপ খুবই ভালো গাড়ি এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস স্টিকার এখনো আছে অরিজিনাল এই যে অরিজিনাল এটা টিন বডি গাড়ি ভাই এটা টিন বডি আচ্ছা এটা টিন দেখেন এই গাড়িটা অনেক সুন্দর যারা এক্স নোয়া কিনবে তারা এই গাড়িটা নিঃসন্দেহে নিতে পারেন এইটা এলপিজি তে এলপিজি করা দেখছেন এই যে দেখেন অরিজিনাল এলপিজি আসলে ব্যাকগ্রাউন্ড উঠানো যায় না আমরা ভিতরটা তারপরে যতটুকু পারি একটু দেখাই দেই এই দেখেন ভিতরটা গেলাম অনেক সুন্দর সানরূপ মণ্ডপ সহ গাড়ি খুব সুন্দর গাড়ি 51 সিরিয়াল জি বললাম না টিন বডি গাড়ি অরিজিনাল হ্যাঁ টিন বডি গাড়ি এই যে প্রত্যেকটা গ্লাসের স্টিকার আছে দেখেন কোনাগুলা অরিজিনাল অরিজিনাল স্টিকার ভিতরটা গুলো অনেক ভালো অনেক ফ্রেশ দেখেন খুব সুন্দর সানরুফ সিস্টেমের গাড়ি বডিতে কোনো ধরনের কোনো ডেন পেন্টের চাকাগুলো একবার ফ্রেশ হ্যাঁ প্রত্যেকটা চাকায় ভালো অবস্থা আছে মনির ভাই ভাই এটা হলো মডেল দুই দুই এর মডেল চার রেজিস্ট্রেশন হ্যাঁ সানরুফ মণ্ডপ সহ হোয়াইট পাল কালার গাড়ি এটা আপনার কি 51 সিরিয়ালের গাড়ি কাগজপত্র গুলো 25 আর এটা 23 ডিসেম্বর দাম কত ভাই এটা 11 লাখ 60 হাজার টাকা কত রাখবেন এটা 30 হাজার টাকা রাখবো 11 লাখ 30 এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করায় দিব মাশাআল্লাহ তারপর আমাদের পিছনে গেলাম আরো গাড়ি আছে এটা দেখাইলাম আমি দেখাইলাম চারের গাড়ি এলপিজি করা চারের গাড়ি সিএনজি করা দুইয়ের গাড়ি এলপিজি করা আর কি দেখাইলাম এখন দেখাবো এটা তিনের গাড়ি তিনের মডেল পাঁচের রেজিস্ট্রেশন 51 সিরিয়াল এটা গ্রে ব্ল্যাক কালার গাড়ি গ্রে ব্ল্যাক জি গ্রে ব্ল্যাক এই গাড়িটার কথা হইলো যে এই গাড়ির ফিটনেসটা আছে 25 টোকেনটা এই মাসের 28 তারিখে শেষ হয়ে গেছে আমি টোকেনটা করাই দিব এক বছর পুরো পাইবো অর্থাৎ 24 আর 25 ফাস্টফার স্মার্ট কার্ডের গাড়ি ফাস্টফার স্মার্ট কার্ডে দেখেন এই গাড়িটার চাকাটি ভালো আছে এবং প্রত্যেকটা গ্লাসই গুলাম এটার অরিজিনাল দেখেন এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটার ভিতরটা দেখেন এটার ভিতরটা গুলাম ভালো অবস্থায় আছে দেখেন খুব সুন্দর গাড়ি তারপরে খুঁটির স্টিকার গুলা দেখেন এখনো অরিজিনাল আছে সেন্ট্রাল আছে সিলিংটা অনেক ফ্রেশ
সিট কভার দিয়ে একবার এটা দন্তটা কিন্তু সেমি পাওয়ার সেমি পাওয়ার হ্যাঁ অনেক এক গাট পাওয়ার ইনি নিছে দেখেন দেখেন পিছনটা গুলো অনেক অনেক সুন্দর এটা তিন বডি গাড়ি তিন বডি যেখানে দাবেন এই যে গ্লাস অরিজিনাল যেখানে টোকা দিবেন সেখানে টন 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 দেখেন সিনজি বিশাল বড় একটা সিনজি এবং ভিতরটা গেলাম অনেক ফ্রেশ অনেক ভালো অবস্থা আছে লাইট গ্লাস ফ্রেশ অবস্থা আছে এই যে গ্লাসটি দেখেন ওয়ারিং এন্ড ডিটেক্টর সহ আছে ওয়ারিং ডিটেক্টর হিটার ডিটেক্ট হ্যাঁ প্রত্যেকটা চাকাই ভালো আছে রেনশিট গুলোও ভালো আছে এবং দেখেন এই পাঁচটা গুলো অরিজিনাল এই পাঁচটাও একেবারে অরিজিনাল অবস্থা আছে খুবই ভালো একটা গাড়ি বললাম একটা পঁচিশ আর একটা আমি রিনিউ করা টেক্স টোকেন না চব্বিশ পঁচিশ হবে চব্বিশ পঁচিশ পাই যাবো এটা দাম কত ভাই এটা 12 লাখ 10 হাজার টাকা কত রাখবেন এটা 20 হাজার টাকা কমাই দিবো 12 লাখ 11 লাখ 90 11 লাখ 90 গোল্ডেন বেস কালার আমি আমি মনির কার্ড এবং রোমান কার্ডের পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাই এটা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে দুই কিলোমিটার নারায়ণগঞ্জের দিকে ঢুকলে জায়গাটার নাম দেলবাড়া বাস স্ট্যান্ড এসবি গার্মেন্টস একটা আন্ডারপাস আছে আন্ডারপাসটা পার হইয়া 1000 স্টেপ সামনে গেলে হাতের বাম পাশে মনির কার্ড এবং নুমান কার্ড আমি সবাইকে বলবো যে মনির কার্ড এবং নুমান কার্ড সারা বাংলাদেশে নোয়াগাড়ির জন্য এটা অন্যতম কার হাট দুইটা হ্যাঁ এক নম্বরে আছে জি অন্যতম কার হাট মনির কার্ড এবং নুমান কার্ড এবং কাগজপত্র নাম পরিবর্তনের জন্য আমাদের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এটা হচ্ছে চারের নাম চারের এক্স নোয়া গোল্ডেন বেস কালার সাথে রেজিস্ট্রেশন আপনি 11 সিরিয়াল কাগজপত্র গুলো 24 25 ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কার্ড জি বডিটা গুলো অনেক সুন্দর একবার সামনে থেকে পাঁচটা পর্যন্ত কোন জায়গা টাচ দেখাতে পারবো দেখেন ভিতরটা যদি আমরা দেখি ভিতরটা গুলো অনেক ফ্রেশ অনেক ভালো অবস্থাতে রাত্রবেলা আমরা ভিডিও করতেছি তারপরে দেখেন কত সুন্দর চকচকা জগজগা দেখেন ভিতরে বি সিট কার্ড এসি সফট টাচ দেখেন সবকিছু অরিজিনাল অবস্থা আছে খুবই ভালো মানের একটা গাড়ি চারের চারের মডেলের গাড়ি দেখেন এই যে গ্লাস গুলো এই যে প্রত্যেকটা অরিজিনাল দেখেন স্টিকার এখন আছে পিছনের গ্লাস অরিজিনাল আগে পিছে বাম্পার লাগানো টিভি ব্যাক ক্যামেরা লাগানো খুবই ভেরি নাইস লুকিং গাড়ি দেখেন খুব সুন্দর ভিতরটা অনেক সুন্দর সিএনজি করা আছে বিশাল একটা বোতল খালি একবার গ্যাস ভরবেন আর দিন ভরে চালাইবেন দেখেন অনেক সুন্দর গাড়ি এই যে গ্লাস অরিজিনাল দেখেন এই যে গ্লাস অরিজিনাল টায়ার গুলো ফ্রেশ আছে হ্যাঁ টায়ার গুলো ভালো অবস্থায় আছে তারপর আমরা ভিতর থেকে এই পাশ থেকে দেখি দেখেন এই পাশ থেকে গুলো অনেক সুন্দর খুবই ভালো মানের একটা এক্স নোয়া গাড়ি আপনারা যদি এক্স নোয়া কিনেন অবশ্যই অবশ্যই আপনাদের বলবো যে আপনারা চলে আসেন মনির কারহাটে আর নুমান কারহাটে মনির ভাই আমরা যে এক্স নোয়া দেখলাম 2004 হ্যাঁ আই মাত্র আর একটা গাড়ি ঢুকছে ইনশাল্লাহ আপনার এটাও দেখাই দিব একুয়া গাড়ি একুয়া হ্যাঁ একুয়া 14 মডেল 14 মডেল 14 মডেল আর একটা জিনিস আমি বলে দেই আমার ছোট ভাই আপনার সারা বাংলাদেশে দেখতেছে ইনশাল্লাহ সারা বিশ্ব দেখতেছে এবং আমার কাছ থেকে যারা গাড়ি নিছেন তারাও দেখতেছেন যারা না নিছেন তারাও দেখতেছেন আপনারা যে যেখান থেকে যদি বডির মালের জন্য একটা বাংলাদেশের অন্যতম সুপরিচিত একটা প্রতিষ্ঠান রুবেল মোটরস এটা অনেকে চিনেন আর যারা না চিনেন তারা আজকে ভিডিওর মাধ্যমে দেখেন রুবেল ভাই জায়গা আছে প্রেজেন্ট উপস্থিত আছে আমার ছোট ভাই আপনার ওনার নাম্বারটা ইনশাল্লাহ আমি বলে দেই নাম্বারটা বলেন 01846520614 এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের বডির মাল অন্য জনের থেকে যত টাকা হোক সিম্পল পরিমাণে হইলো আপনাদের সম্মানের মাধ্যমে কমায় দেওয়া হইব এবং যে কোনো ডিস্ট্রিক্টের না এই মুরুবেল মোটরস থেকে বডির মালের জন্য আপনার ডেলিভারি ব্যবস্থা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো মনির ভাই আমরা যে গাড়িটা দেখলাম সেটা হলো 2004 এর মডেলের একটা গোল্ডেন বেস কালার চারের মডেল সাথে রেজিস্ট্রেশন 11 সিরিয়াল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি কাগজপত্র 24 25 প্রাইসটা কত রাখছেন ভাই এটা হচ্ছে প্রাইস রাখছি আমি 12 লাখ 90 হাজার টাকা 12 লাখ 90 কত রাখবে আজকে 20 হাজার টাকা কমাই দিলাম 12 লাখ 70 12 লাখ 70 এর মধ্যে পুরো কাজ থাকলে কাজগুলো আমি সব করাই দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ মনির ভাই ভাই আরেকটা এক্স নোয়া আমার কাছে এই গাড়িগুলো ছাড়াও কিন্তু আরো এক্স নোয়া আছে হ্যাঁ আরো ব্ল্যাক কালারের দুইটা গাড়ি আছে এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম পিছন সাইডে আছে ওই গাড়িটা টুকে দেই কাজ করার দিয়ে পাঠাইছি ওয়ার্কশপে দুই তিন দিনের মধ্যে আইসা পড়বো এখন হচ্ছে দুই এর মডেল এটা সানরূপ মণ্ডপ সহ সাদা রেজিস্ট্রেশন হ্যাঁ
11 সিরিয়াল 11 সিরিয়াল কাগজপত্র গুলো 24 24 24 24 পাসপোর্ট স্মার্ট কার্ডের গাড়ি এটা এ ওয়ান একটা গাড়ি সামনের জন্য গ্লাস সব অরিজিনাল দেখেন সব অরিজিনাল আছে চাকাটি ভালো আছে এই যে গ্লাসের স্টিকার এটা চারটা চাকা নতুন লাগানো আছে রিং গুলো হিসেবে দেখেন এই সিট কভারটা একটু ফ্রি আছে সিট কভার লাগাই দিব আমি ভিতরটা গুলো অনেক সুন্দর এবং সানরুফ এটা ওয়াশ পলিশ এখনো করাই নাই ভাই এখনো করা নাই ওয়াশ পলিশ করাইলে এই গাড়ি আবার অন্যরকম হয়ে যাবে হ্যাঁ দেখেন খুবই ভালো মানের গাড়ি সানরুফ মুনরুফ সহ পিছন থেকে যদি আমরা দেখি যে দেখেন গ্লাসগুলো এই যে অরিজিনাল স্টিকার দেখেন খুব সুন্দর গাড়ি দেখুন আর এটা সিএনজি তে কনভার্ট করা উপরে একটা বক্স লাগানো আছে বক্স লাগানো দেখেন খুব সুন্দর গাড়ি খালি দেখবেন আমরা সব ডিটেলস দেখাই দিতেছি আপনাদের স্যার গ্লাসগুলো সব এটা টিন বডি গাড়ি চল ভাই যেখান থেকে টোকা দিবেন টিন বডি গাড়ি এটা টিন বডি গাড়ি হ্যাঁ আমরা যদি এই পাশ থেকে একটু দেখি এই পাশ থেকে দেখেন এই পাশ থেকেও খুবই ভালো অবস্থায় আছে গাড়িটা খুবই চমৎকার কন্ডিশনের এবং এটা এসি সফট টাচ এসি সফট টাচ সামনের কন্ডিশনটা অনেক ভালো অবস্থায় আছে গ্লাসগুলো দেখাইছেন না এই যে দেখায় দেন এই যে অরিজিনাল গ্লাস ওই যে দেখছেন ভাই অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস তিন বডি কোন গাড়ি তিন বডি দেখেন এই পাশটা অনেক সুন্দর আছে এটা মডেল 2 এটা 2 এর মডেল সাথে রেজিস্ট্রেশন সাথে রেজিস্ট্রেশন 11 সিরিয়াল 11 সিরিয়াল হ্যাঁ কাগজপত্র 24 24 এসি ইঞ্জিন ভালো আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশনে আছে এটা কত প্রাইস কত এইখানে প্রাইস লাগছে আমি 11,50,000 টাকা কত রাখবেন এটা 20,000 টাকা কমাই দিব 11,30 11,30 11,30 এর মধ্যে পুরো কাজ দেখাইতে বললে কাজগুলো করায় দিব মাশাআল্লাহ দেখেন কত সুন্দর গাড়ি 11,30,000 টাকা মনির ভাই ভাই তারপরে আবার এখানে একটা হাইলাক্স সার টয়োটা হাইলাক্স সার হ্যাঁ এই গাড়া না এটা কাগজপত্র ফেল আছে 18 মাসের হ্যাঁ এই অবস্থায় দিয়ে দিব এই অবস্থায় জি 96 মডেল 96 মডেল আপনার 2001 রেজিস্ট্রেশন হ্যাঁ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি স্মার্ট কার্ড আপনার হচ্ছে ম্যানুয়াল গিয়ার ফোর হুইল ড্রাইভ সানরুফ মুনরুফ সহ ডাবল কেবিনের গাড়ি সিএনজি করা দেখেন চাকার কন্ডিশনটা ভালো অবস্থায় আছে এবং বডিটাও অনেক সুন্দর পাদানি আছে প্রত্যেকটা চাকাই একবারে ভালো অবস্থায় আছে পেটগুলো দেখেন একেবারে ফ্রেশ ম্যানুয়াল গিয়ার ফোর হুইল গিয়ার প্লাস সানরুফ সিস্টেমের গাড়ি হাইলাক্স শার্প ডাবল কেবিন দেখেন পিছন থেকেও পেট গুলো ভালো আছে সিট কভার গুলো ভালো অবস্থায় আছে খুবই ভালো মানের একটা গাড়ি এই অবস্থায় মনির ভাই ভাই এই অবস্থায় দিয়ে দিব ইনশাআল্লাহ কত এটা 2,80,000 টাকা 2,80,000 আজকে আমার 10,000 টাকা কম 2,70,000 2,70,000 2,70,000 এর মধ্যে আমি স্টার্ট করে গাড়ি দিয়ে দিব ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মনির ভাই সবাইকে বলবো যে আপনারা ধৈর্যের সাথে ভিডিওটির সাথে থাকেন ভিডিওর সাথে থাকেন এতক্ষণ আমি হাইয়েস্ট গাড়িগুলো দেখাইছি নোয়া গাড়িগুলো দেখাইছি এরপরে কিন্তু অনেকগুলো প্রাইভেট গাড়ি আছে হ্যাঁ অনেকগুলো এক্সিও ফিল্টার আছে এক্সিও আছে আপনার আপনার 110 আছে রিং বিস্তা আছে একো আছে হ্যাঁ মডেল কত ভাই এটা হচ্ছে কেয়ার 42 স্ট্যান্ডার্ড রূপ গাড়ি 2004 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন কাগজপত্র গুলো আছে 24 24 13 সিরিয়াল স্ট্যান্ডার্ড রূপ গাড়ি A1 একটা গাড়ি দেখেন চাকাটি গুলো একবারে নতুন কোয়ালিটির চারটা চাকা নতুন প্লাস হলো রিং গুলো নিউ শেপের লাগানো আছে এই দেখেন ভিতর থেকে অনেক সুন্দর অনেক ভালো অবস্থা আছে খুবই ভালো মানের একটা গাড়ি কেয়ার 42 ক্রস গুলো দেখেন অরিজিনাল ওই পাশে স্টিকার গুলো এখনো আছে জাপানি খুব সুন্দর গাড়ি এবং প্রত্যেকটা গ্লাসি গুলো অরিজিনাল হ্যাঁ আপনার আরেকটা হলো এটা ব্যতিক্রম জিনিস যে এটা বিশাল একটা সিলিন্ডার লাগানো আছে 130 অনেক বড় 130 একটা সিলিন্ডার লাগানো আছে অনেক বড় একটা সিলিন্ডার দেখেন এই পাশটা সাতারের ক্রসটা অরিজিনাল এবং চাকাটি প্রত্যেকটা ভালো আছে বডিটা কইলাম পুরো টনটনা এই পাশটা দেখেন এই পাশটা অনেক ভালো কন্ডিশন ড্যাশবোর্ডটা অনেক ফ্রেশ এই পাশের চাকাটাও ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি চারের মডেল 10 রেজিস্ট্রেশন 13 সিরিয়াল ফাস্ট স্মার্ট কার্ডের গাড়ি এসি ইঞ্জিন ভাই এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ আছে অল ওভার ফ্রেশ প্রাইসটা কত রাখছেন ভাই এটা প্রাইস রাখছি আমি 9,70,000 টাকা কত রাখবেন ভাই এটা 20,000 টাকা কমায় রাখবো 9,50,000 9,50,000 এর মধ্যে কোনো কাজ দেখাইতে বললে কাজগুলো আমি করায় দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ মনির ভাই ভাই এবার দেখাবো এটা সুপারস্টার লিমো এটা স্ট্যান্ডার্ড রূপ যে এটা স্ট্যান্ডার্ড রূপ সুপারস্টার লিমো এটা 2001 এর মডেল একের মডেল আর 2006 রেজিস্ট্রেশন এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি আপনার হচ্ছে 11 সিরিয়াল কাগজপত্র গুলো 24 24 পাল কালার এটা হোয়াইট পাল কালার গাড়ি এই অবস্থা হবে গাড়ির গ্লাসটি অরিজিনাল প্রত্যেকটা গ্লাস এই যে দেখেন স্টিকার প্রত্যেকটা গ্লাসের স্টিকার আছে এবং ভিতরটা কইলাম অনেক সুন্দর অনেক চমৎকার কন্ডিশনের গাড়ি দেখেন সুপারস্টার লিমো দেখেন এই যে ভিতর থেকে দেখেন পেট গুলো দেখেন কত ফ্রেশ একবারে ফ্রেশ কোনো ভাঙাচুরা বাটুটা হড়া নাই সম্পূর্ণ ফ্রেশ গাড়ি এবং প্রত্যেকটা গ্লাসই কইলাম অরিজিনাল আছে এটা আপনার সিএনজি তে কনভার্ট করা সিএনজি করা এটাও বিশাল বড় একটা সিলিন্ডার দেখেন কত বড় সিলিন্ডার ভিতরটা দেখেন অনেক সুন্দর অনেক ফ্রেশ এই পাশটা কইলাম ভালো অবস্থা আছে ডাইন পাশে যদি আমরা দেখি দেখেন ডাইন পাশটা কইলাম খুবই সুন্দর একবার কোনো ভাঙা চুরা বাটুটা ফাটা নাই প্রত্যেকটা চাকা একদম নতুন ফোরসিয়াম চাকা মনির ভাই ভাই আমরা যে সুপারস্টার লিমো দেখলাম জি 2001 এর মডেল হ্যাঁ
এগের মডেল 6 রেজিস্ট্রেশন কাগজপত্র কাগজপত্রগুলো আছে 24 পাসপোর্ট স্মার্ট কার্ড এসি ইঞ্জিন গিয়ারবক্স অল ওভার ফ্রেশ স্ট্যান্ডার্ড রূপ গাড়ি হ্যাঁ প্রাইসটা কত ভাই এর প্রাইস আছে 860000 টাকা কত রাখবেন ভাই 30000 টাকা কমায় রাখবেন 830 830 830 এর মধ্যে কোনো কাজ দেখাইতে পারলে কাজ আমি সব করায় দেব আরো 10000 টাকা কম 820 আর আরো 10000 টাকা 820 820 এর মধ্যে কোনো কাজ দেখাইতে পারলে কাজগুলো করায় দেব মাশাআল্লাহ মাশাআল্লাহ মনির ভাই এতক্ষণ তো নোয়া গাড়িগুলো দেখাইলাম হাইয়েস্ট গাড়িগুলো এখন প্রাইভেট কার গাড়ি আছে কিছু আমি প্রাইভেট গাড়ি একটা দুটো দিনে যেটা পাঁচটা ছয়টা ছয়টা গাড়ি আছে ছয়টা গাড়ি দেখাই দিই এটা হচ্ছে রিং বিস্তা বা চুরি বিস্তা চুরি বিস্তা চুরি বিস্তা আপনার 98 মডেল অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কালার তিন বডি দেখেন গাড়িটাগুলো অনেক ভালো অনেক ফ্রেশ অবস্থা আছে পুরো সিরিয়াল হ্যাঁ ভিতরটাগুলো অনেক সুন্দর আর বিশাল স্পেস এই গাড়িটাতে এটা সবচেয়ে বড় ব্যাপার হলো সামনে পিছনে গ্লাসগুলো অরিজিনাল অরিজিনাল দেখেন অনেক স্পেস পাঁচজন বইতে পারবেন খুবই ভালো মানের গাড়ি সামনে এই যে পিছনে দেখছেন সামনে যে গ্লাসটা স্টিকারটা অরিজিনাল এই যে স্টিকারটা এই যে টয়োটা এটা সিএনজি তে কনভার্ট করা আছে এটা সিসি কিন্তু 1800 ভাই 1800 জি কাগজ কমপ্লিট ভাই 24 দেখেন এই পাশ থেকে অনেক সুন্দর অবস্থা আছে ভালো অবস্থা গাড়িটা খুবই ভালো মানের একটা রিং বিস্তা যারা এই ধরনের হেভি ওয়েট গাড়ি কিনবেন তারা গেলাম অবশ্যই অবশ্যই চলে আসবেন মনির কারহাট নুমান কারহাট বুইগর দেলপাড়া প্রচুর কালেকশনের গাড়ি আমাদের দুইটা শোরুমের গাড়িগুলো ইনশাআল্লাহ আমরা সবসময় একসাথে দেখাই দিই হ্যাঁ এটা হলো মডেল 1998 2003 রেজিস্ট্রেশন 15 সিরিয়াল ব্ল্যাক কালার কাগজপত্র 24 ফার্স্ট পার্টির গাড়ি প্রাইসটা কত ভাই এই গাড়ির প্রাইসটা হচ্ছে 6,50,000 কত রাখবেন ভাই এটা এটা 40,000 টাকা কমায় রাখবো 6,10,000 6,10,000 এর মধ্যে কোনো কাজ দেখাইতে পারলে কাজগুলো আমি করায় দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন দেখাবো এটা 110 110 দেখেন এই গাড়ির ভালো অবস্থা আছে এটা একটা আনকমন গাড়ি আনকমন গাড়ি জি এটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল মডেলটা কত ভাই এটা 95 মডেল 95 মডেল 95 মডেল 99 রেজিস্ট্রেশন 99 এই যে সামনের গ্লাস গুলো অরিজিনাল হ্যাঁ অরিজিনাল প্রত্যেকটা এই সাদের সাদটা অনেক তিন বডি গাড়ি তিন বডি গাড়ি একবারে তিন বডি একটা জায়গার মধ্যে কোনো স্পট দেখাইতে পারবো না নাই অল অটো খুব সুন্দর এবং সামাজিক এটা এরকম ভাবে লাগে যেমন শোরুম নতুন শোরুমে চলে আসছি হ্যাঁ দেখেন এই দেখেন স্টিকারের মাপ পাই দেখেন হ্যাঁ স্টিকার দেখেন পিছনটা গুলো অনেক ভালো অবস্থা আছে সুন্দর তিন বডি গাড়ি বলছি না ভাই এটা ব্যতিক্রম সামনে পিছনে গ্লাস এই মডেলের গাড়ি কয়টা আছে গ্লাস অরিজিনাল অরিজিনাল নাই দেখেন এই যে ভিতর থেকে আমরা আরেকটু দেখাই দিই একদম এ ওয়ান কন্ডিশনের একটা 110 প্রত্যেকটা চাকাই ভালো আছে দেখেন এই যে গ্লাস গ্লাস অরিজিনাল জি এই যে দেখেন গ্লাসটা অরিজিনাল অরিজিনাল টয়োটা মনির ভাই ভাই এটা হলো 95 মডেল 99 রেজিস্ট্রেশন হ্যাঁ এটা হচ্ছে আপনার এসি ইঞ্জিন গিয়ারবক্স অল ওভার ফ্রেশ আছে কাগজ তারপর আমি সবসময় বলি কোনো কাজ থাকলে আমি নিজে আসি আমি করায় দিব ইনশাআল্লাহ কাগজগুলো আছে 24 ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এটা নারায়ণগঞ্জের মালিক ফার্স্ট পার্টি কত দাম কত ভাই এই গাড়িটা 4,80,000 টাকা কত রাখবেন ভাই এটা 30,000 টাকা কমায় রাখবো 4,50,000 এর মধ্যে পুরো কাজ দেখাইতে পারলে কাজগুলো আমি করায় দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি এটা একজু দেখাবো এখন এখানে তিনটা একজু গাড়ি আছে অ্যাক্সিডেন্ট একটু দেখাই একটু ঘুরায় দেখাই দেন হ্যাঁ এই যে একটা একজু একটু ঘুরায় দেখাই দেন এই যে একটা একজু ওই যে আরেকটা একজু এবার একটা একজু দেখাবো 2009 মডেল 9 মডেল 9 মডেল পুরো রেজিস্ট্রেশন অন চলে সিনিয়র সিলভার কালার এই গাড়িটা ফ্রেশ এটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি একেবারে ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ দেখেন চাকার কন্ডিশনটা ভালো আছে এসি সফট টাচ দেখেন ভিতরটা গুলো অনেক সুন্দর উডেন করা আছে এবং এসি সফট টাচ লিমিটেড গাড়ি সম্পূর্ণ বিস্কিট কালার ভিতরটা দেখেন খুব সুন্দর গাড়ি আর সবচেয়ে বড় কথা এই গাড়িটা এখনো তেলে আছে সম্পূর্ণ তেলে সম্পূর্ণ তেলে আছে গ্লাসগুলো দেখেন সব অরিজিনাল আছে এটা তেলে আছে গাড়ি এখনো তেলে চলে যে আমি তেলে পাইছি এখনো তেলে চলে দেখেন এই যে গ্লাসটি অরিজিনাল আর গাড়িটা তিন বডি গাড়ি তিন বডি খুব সুন্দর পাসপোর্ট স্মার্ট কার্ডের গাড়ি পাসপোর্ট স্মার্ট কার্ড দেখেন পিছন থেকে অনেক অনেক ভালো অবস্থা আছে সম্পূর্ণ প্রাইভেট চালিত গাড়ি এবং এই পাশ থেকে যদি দেখি ডান পাশ থেকে এসি সফট টাচ খুব সুন্দর গাড়ি সিলভার কালার 2009 এর মডেল 15 রেজিস্ট্রেশন 39 সিরিয়াল গাড়ি জি ভাই কাগজপত্র গুলো আছে 24-25 নতুন করা নতুন এসি ইঞ্জিন সব ভালো আছে এসি ইঞ্জিন গিয়ারবক্স অল ওভার ফ্রেশ আছে প্রাইস কত এই গাড়ির প্রাইস আছে 13,80,000 টাকা 13,80,000 কত রাখবেন এটা 30,000 টাকা কমায় রাখবো 13,50,000 এর মধ্যে কোনো কাজ দেখাইতে বললে কাজগুলো আমি করায় দিব মাশাআল্লাহ এখন দেখাবো এটা এক্সিও ফিল্টার এটা এটা একটা আনকমন গাড়ি আনকমন গাড়ি এটা একটা ব্যতিক্রম 100 টাকার সাথে একটা গাড়ি ওয়ান পিস জি এই গাড়ি হচ্ছে 11 মডেল প্রজেকশন হেডলাইট 11 মডেল 16 তে রেজিস্ট্রেশন 26 সিরিয়াল প্রজেকশন হেডলাইট ব্ল্যাক কালার আমি এটাকে কালো মানিক বলি এই যে একটা আইন ভাই দেখছেন এই যে গ্লাস গাজামান থেকে আপনি যেভাবে আইছে ঠিক ওইভাবে আইছে ওইভাবে আছে কালো মানিক দেখেন ভিতরটা গুলো অনেক অনেক ভালো আর একটু গ্র্যান্ডা ফ্লেভারটা নেন একটু ফ্লেভারটা অনেক সুন্দর অনেক সুন্দর গাড়ির সাথে মিলবো না হ্যাঁ দেখেন এই পাশ থেকে গেলাম ভালো অবস্থায় আছে খুবই সুন্দর
কালো মানে এটা একেবারে অরিজিনাল রঙের গাড়ি বুঝছেন না যা আছে সব অরিজিনাল অবস্থা অরিজিনাল অবস্থা আছে দেখেন খুব সুন্দর গাড়ি এবং সিএনজি করা ভাই সিএনজি কি নতুন সিএনজি করা রাখছেন নতুন সিএনজি তেল আছেলো গাড়িটা হ্যাঁ নতুন সিএনজি করা লাস্ট অরিজিনাল যা এটা বললাম না যে জাপান থেকে যে অবস্থায় আসে ঠিক ওই অবস্থায় আছে গাড়িটা দেখেন ইউজ কম হইছে অনেক কম হইছে ইউজড অনেক ইউজ কম হইছে কালো মানে আর মনির ভাই খুব শক করে রাখছে গাড়িটা অনেক ভালো কালো মানে ভাই এটা হলো মডেল 11 11 মডেল হ্যাঁ আপনার হচ্ছে 16 তে রেজিস্ট্রেশন হ্যাঁ 26 সিরিয়াল হ্যাঁ ব্ল্যাক কালার প্রজেকশন হেডলাইট ভিতরে এসি সফট টাচ সফট টাচ জি কাগজপত্রগুলো আছে 24 ফার্স্ট পার্টির গাড়ি দাম কত ভাই এই গাড়ির প্রাইস রাখছি আমি 14 লাখ 80 হাজার টাকা কত রাখবেন ভাই এটা 30 হাজার টাকা কমা রাখবো 14 লাখ 50 এর মধ্যে কোনো কাজ দেখাইতে বললে কাজগুলো আমি করায় দিব মাশাআল্লাহ এখানে একটা কথা বলি যতগুলো গাড়ি আমি দেখাইছি প্রত্যেকটা গাড়িতে আসার পরে কিছু হইলে আমি সম্মান করব মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর আমরা পাশে আরেকটা গাড়ি আরেকটা এক্সইউ এক্সইউ আরেকটা এক্সইউ এটা আদার মডেল আদার মডেল 13 তে রেজিস্ট্রেশন 35 সিরিয়াল এটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল এটা হোয়াইট পাল কালার গাড়ি সামনের গ্লাসটা ফাটা আছে আমি কেউ যদি বলে আমি চেঞ্জ করায় দিব গ্লাস অরিজিনাল জি কোনো ডেন বেন্ডের কাজ নাই না ডেন বেন্ডের কোনো কাজ নাই এটা এসি আদার্স কোনো কাজ নাই এটা এসি সফট টাচ জি এসি সফট টাচ ভিতরে বিস্কিট কালার এবং গাড়িটা বললাম অনেক অনেক ফ্রেশ এই গাড়িটা খুবই ভালো মানের একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটা সিএনজি তে কনভার্ট করা আছে সিএনজি করা জি 35 সিরিয়াল 35 সিরিয়ালের গাড়ি 13 তে রেজিস্ট্রেশন আগে বিসের এবং দেখেন লাইট গুলো একেবারে ফ্রেশ এই পাশ থেকে যদি আমরা দেখি এই পাশ থেকে ভালো অবস্থায় আছে খুবই খুবই সুন্দর এবং কালারটা কি অরিজিনাল ভাই জি জি কালার অরিজিনাল অরিজিনাল কালার সম্পূর্ণ অরিজিনাল কালার এবং প্রত্যেকটা চাকায় যে গ্রিপ গুলো দেখেন একদম নতুন মনির ভাই ভাই আমরা যে 8 এর মডেল 35 সিরিয়াল 13 তে রেজিস্ট্রেশন 8 এর মডেল 35 সিরিয়াল 13 তে রেজিস্ট্রেশন সামনে পিছনে গ্লাস অরিজিনাল আপনাদের কাগজপত্রগুলো আছে আমরা 24 ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি দাম কত ভাই এই গাড়ির দাম রাখছি আমি 13 লাখ 30 হাজার টাকা কত রাখবেন ভাই এটা আমি 20 হাজার টাকা রাখবো 13 লাখ 10 এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করায় দিব মাশাআল্লাহ মাশাআল্লাহ ফারুক ভাই এইমাত্র আরেকটা গাড়ি আনছি এইমাত্র বলছি না হ্যাঁ আমাদের অনেকগুলো গাড়ি আছে একটার পরে টাইতে থাকবো মাত্র আছে এখনো ওয়াশ পলিশ করাই নাই ভিতরে দেখবেন অনেক জায়গায় তো একটু ময়লা ডলা ধুলাবালি আছে এগুলো পাই পরিষ্কার হয়ে যাইবো এটা হলো আকুয়া এটা হচ্ছে আকুয়া হাইব্রিড 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 এই মাত্র গাড়িটা ঢুকলো ইনশাআল্লাহ ভিতরে ঢুকাম ওয়াশ পলিশ করা এটার মডেলটা হইছে আপনাদের 14 এর মডেল 14 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 43 সিরিয়াল 43 সিরিয়াল প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট আপনি গাড়িটা একটু ভালো করে দেখেন এই গ্লাসের গাড়ি চমৎকার গাড়ি দেখছেন বললাম না পাই পরিষ্কার করাই নাই ওয়াশ পলিশ করি নাই আর গ্লাসগুলো গুলো অরিজিনাল জি সব অরিজিনাল অবস্থা আছে রেন শীট গুলো লাগায় দিব হ্যাঁ দেখেন ভিতরটা গেলাম খুবই ভালো খুবই ফ্রেশ অবস্থা আছে এর পয় পরিষ্কার করাই নাই মাত্র আছে তো মাত্র আছে এই অবস্থা আছে গাড়িটা গুলো অনেক ভালো অনেক সুন্দর অবস্থা আছে এই দেখেন ভিতরটা ভিতরটা গেলাম খুবই ভালো বিস্কিট কালার সম্পূর্ণ বিস্কিট কালার এবং গাড়িটা হলো কি কালার গাড়িটা ভাই চাবি এটা ব্ল্যাক হ্যাঁ এটা ব্ল্যাক কালার ব্ল্যাক সুরমা ব্ল্যাক কালার দামি একটা রং রাত্রবেলা দেখা যায় না জি তারপরে যতটুকু সম্ভব আমরা দেখাই দিই দেখেন এই ফ্রন্ট সাইডটা ব্যাকলাইট গুলো গেলাম সুন্দর অবস্থা আছে ব্যাকলাইট গুলো খুবই ভালো সাদরা গুলো ভালো অবস্থা আছে অরিজিনাল গ্লাস দেখছেন এই যে অরিজিনাল গ্লাস অরিজিনাল জি এই পাঁচটা গুলো অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থায় আছে যতটুকু আপনি সম্ভব ততটুকু দেখাই দিলাম বাকিটা আমরা ইনশাআল্লাহ বি ফিচার আমরা দেখাই দেব হ্যাঁ বাকিটা দিনের বেলা আমরা ফিচার দেখাই দেব পয় পরিষ্কার কিছু করি নাই ভাই কিছুই পয় পরিষ্কার করি নাই খুবই ভালো মানের এটা আকুয়া 14 এর মডেল 14 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 43 সিরিয়াল ভাই মনির ভাই ভাই এসি ইঞ্জিন এর কি অবস্থা আছে এসি ইঞ্জিন গিয়ারবক্স অল ওভার ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেশ যদি 43 সিরিয়ালের গাড়ি 19 এর রেজিস্ট্রেশন তো 19 এর রেজিস্ট্রেশন হলো ওই গাড়িটার কতটুকু ইউজ হইছে ইউজ হইছে হ্যাঁ বুঝছেন না এর মধ্যে গেছে করোনা করোনার মধ্যে গাড়ি নিয়ে ভাড়াই নেই ভাড়াই নেই না তিন বডি গাড়ি ভাই তিন বডি গাড়ি কাগজপত্র কি অবস্থা কাগজপত্র গুলো 24 অক্টোবর দুইটা একই তারিখে ব্যাটারি ব্রেক বুস্টার ভালো আছে অল ওভার ফ্রেশ আছে প্রাইসটা কত আর আমি তো বলি কোন ধরনের চালা যদি কোনো ত্রুটি বিচ্যুতি পায় আমি কাজ করায় দিই করায় দিবেন জি দাম কত রাখছেন ভাই এটা আমার ছোট ভাই উঠাইছে আমি ওর মুখ দিয়ে দাম শেষ গাড়ি তো মনির কারণের শেষ গাড়ি এটা আমি এই নামটা ওর মুখেই বলা দিতে চাই হ্যাঁ ভাই কত বলেন 14 লাখ টাকা কি করছে একটু ডিসকাউন্ট করে দেন ভাইয়ের মাধ্যমে কত রাখবেন কত বলেন 13 লাখ 80 আসলে তো কথা বলার আছে ইনশাআল্লাহ 14 লাখ 10 হাজার টাকা দাম রাখছিলাম আমি হ্যাঁ ছোট ভাইয়ের থেকে আজকে প্রথম আপনাদের ভিডিওতে এই জায়গায় দাঁড়াইলো ওই আসছে ও বললাম যে সারা বাংলাদেশ চিনে দোলাইখাল রুবেল মোটরস হ্যাঁ ও এসে রুবেল আপনার যার যার
বডির মালের গাড়ি দরকার বডির মাল দরকার পড়ে যত বাংলাদেশে যেখান থেকে হোক হ্যাঁ ট্রান্সপোর্টের মাধ্যমে ওই সার্ভিস দিয়া থাকে ইনশাআল্লাহ এবং বয়স কম হইলো ইনশাআল্লাহ ব্যবসায়ীর মধ্যে দোলাইখালের যত প্রথম শ্রেণীর যে কোটা ব্যবসায়ী আছে তার মধ্যে একজন এরা দুজন পার্টনার প্লাস হলো বড় ভাই বড় ভাই দুজন পার্টনার এবং হলো বড় ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে 13 লাখ 80000 13 লাখ 80000 ইনশাআল্লাহ তারপরে কোন কাজ থাকলে করায় দিবেন কোন কাজ থাকলে আমি কাজগুলো করায় দিব আর সব সময় এই বলি মনির গাহাট এবং নোমান গাহাট আপনি আসবেন গাড়ি বের করবেন এক্সপান্ড নিয়ে গাড়ি চালাবেন কতটি বিচলিত থাকবেন নোট করবেন আমার সাথে বসবেন বসে কথা বলবেন আমি কাজ সমাধান করে দেব আপনাদের কাছে গাড়ি তুলে দেব কারণ পুরনো গাড়িগুলো আপনারা নতুন মনে করে ক্রয় করেন ইনশাআল্লাহ আজকাল বেশি বাড়াবো না মনির গাহাটের পক্ষ থেকে নোমান গাহাটের পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক ভালো ভালো শুভেচ্ছা জানাই এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলোর বাস্তবতা যদি থাকে এবং গাড়িগুলো যদি সত্যতা থাকে তাহলে অবশ্যই আপনারা আসবেন মনির গাহাট এবং নোমান গাহাটে আপনারা নিয়ন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম